हेलो व्यूअर्स, वेलकम टू एडुकेशन पॉइंट डीडी। आज ये वीडियो ते आमी क्लास सेवन एर लेसन नम्बर टेन द इकोइंग ग्रीन एर एक्टिविटी सॉल्यूशन गुलो आलोचना करब। तो एक्टिविटी सॉल्यूशन गुलो आलोचना करवार पूर्वे टेक्स्ट भालो करे जानते हबे। तो तोमादेर जदि टेक्स्टे वीडियो ना देखा थाके ताहले तोमरा अवश्य ओपरे आई बाटने क्लिक करो अथवा डेस्क्रिप्शन बक्से देवा लिंक थेके तोमरा देखे निते पारो। ओके, ताहले चलो एक्टिविटी वन देखी। पुट द टिक मार्क to choose the correct word expression from the given alternatives. Okay, অর্থাৎ দেওয়া বিকল্পগুলো থেকে তোমাদেরকে উপযুক্ত উত্তরটা বেছে নিতে হবে। এই নম্বরে রয়েছে, দেখো, the sun makes the sky। অপশনগুলো রয়েছে, এক নম্বরে sad, দুই নম্বরে রয়েছে happy, তিন নম্বরে রয়েছে excited, and the answer is number 2, happy। অর্থাৎ সূর্য আকাশটাকে আনন্দিত করেছিল। নম্বর বি, the medievals welcome the ওকে, আনন্দিত ঘন্টা ধ্বনিটা কাকে ওয়েলকাম করে? এক নম্বর রয়েছে স্প্রিং, দুই নম্বর রয়েছে অটম, তিন নম্বর রয়েছে উইন্টার, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নম্বর 1, স্প্রিং। নম্বর সি, ওল্ড জন হ্যাজ, অর্থাৎ ওল্ড জনের ছিল। অপশন নম্বর 1 এ রয়েছে ব্ল্যাক হেয়ার, 2 তে রয়েছে ব্রাউন হেয়ার, সি তে রয়েছে হোয়াইট হেয়ার, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নম্বর 3, হোয়াইট হেয়ার। নম্বর ডি, দ্য ওল্ড ম্যান আর সিটিং আন্ডার, অর্থাৎ বৃদ্ধ লোকেরা বসেছিল কিসের নিচে? অপশান 1 এ রয়েছে, দেখো, এ ট্রি, অপশান 2 তে রয়েছে অ্যান আমব্রেলা, অপশান সি তে রয়েছে অ্যান ক্যানোপি। অপশান 1 হবে এ ট্রি। নম্বর ই, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার, সন্ধ্যেতে শিশুরা ফিরে আসে তাদের ড্যাশের কোলে, অর্থাৎ ড্যাশ বলতে তোমাদেরকে অ্যান্সারটা বসাতে হবে এখানে। এ নম্বর, অর্থাৎ 1 নম্বর অপশানে দেখো রয়েছে মাদার, 2 নম্বর অপশানে রয়েছে ফাদার, আর 3 নম্বর অপশানে রয়েছে আন্ট, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার 1, দ্যাট ইজ মাদার। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 1। নাও লেটস কাম টু দ্য অ্যাক্টিভিটি 2। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ তোমাদেরকে কবিতা থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ নাম্বার রয়েছে, দেখো, দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য, অর্থাৎ ঝোপঝাড়ের পাখিগুলো গান গায়। কী করবার জন্য? এখানে তোমরা লিখবে টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। ওকে, টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। নম্বর বিতে দেখো, ওল্ড জন সিটস অ্যামং, অর্থাৎ বৃদ্ধ জন বসেছিল কিসের মধ্যে? এখানে অ্যান্সারটা লিখবে, ড্যাশে লিখবে, দ্য ওল্ড ফক। নম্বর সিতে রয়েছে, দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন রিমাইন্ড দ্য ওল্ড মেন অফ দেয়ার, অর্থাৎ সেই বৃদ্ধদেরকে মনে করিয়ে দেয় এই শিশুদের খেলাগুলো, দেয়ার ইউথ টাইম। ওকে, নম্বর ডিতে লিখবে, দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন, শিশুরা ক্লান্ত হয়ে যায় হোয়েন, দ্য সান ডিসেন্ট। নম্বর ই তে লিখবে, ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন কাম টু অ্যান এন্ড। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 2। নাও লেটস কাম টু দ্য অ্যাক্টিভিটি 3। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এ নাম্বারে রয়েছে, দেখো, হুইচ আর দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, ওকে, এই কবিতায় কোন দুটো পাখির কথা উল্লেখ করা হয়েছে? অ্যান্সারটা এইভাবে লিখবে, স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ আর দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। ওকে, নম্বর বি, হু ইজ সিটিং আন্ডার দ্য ওক, অ্যান্সার লিখবে, ওল্ড জন উইথ হিস ওল্ড ফক ইজ সিটিং আন্ডার দ্য ওক। নম্বর সিতে রয়েছে, পিক আউট অ্যান এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম টু শো দ্যাট দ্য ওল্ড মেন আর হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লে, অর্থাৎ বুড়ো লোকেরা বা বৃদ্ধ লোকেরা যে বাচ্চাগুলোর খেলা দেখে আনন্দ পেয়েছে কোন এক্সপ্রেশনটা বা কোন লাইনটা সেটা প্রমাণ করছে। অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে, দে লাভ অ্যাট আওয়ার প্লে, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ইজ দ্য এক্সপ্রেশন দ্যাট শোস দ্যাট দ্য ওল্ড মেন আর হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লে। নাম্বার ডি তে রয়েছে, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ট, অর্থাৎ যখন সন্ধে নামে তখন শিশুরা কী করে? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ, হোয়েন ইভিনিং ডিসেন্টস দ্য চিলড্রেন স্টপ দেয়ার স্পোর্টস অ্যান্ড গ্যাদার রাউন্ড দেয়ার মাদার্স ল্যাপ। ওকে, আই রিপিট দ্য অ্যান্সার, হোয়েন ইভিনিং ডিসেন্ট দ্য চিলড্রেন স্টপ দেয়ার স্পোর্টস অ্যান্ড গ্যাদার রাউন্ড দেয়ার মাদার্স ল্যাপ। ওকে, অ্যাক্টিভিটি 4 এ দেখো, ইউজ ক্যান কুড শুড উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তোমাদেরকে ক্যান কুড শুড উড অ্যান্ড মাইট এগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ নাম্বারে দেখো, ড্যাশ আই ইউজ ইয়োর ফোন, এখানে হবে কুড আই ইউজ ইয়োর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? নাম্বার বিতে দেখো, শি ড্যাশ বি ইন হার বেডরুম,
এখানে মাইট লিখবে, শি মাইট বি ইন আর বেডরুম, সম্ভবত সে তার শোবার ঘরে থাকতে পারে। ওকে, নাম্বার সিতে দ্য প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশড বাই নাও, দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও, অনুষ্ঠানটা এখন শেষ করা উচিত। নাম্বার ডিতে রয়েছে শি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, শি উড স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি। নাম্বার ইতে রয়েছে হি ড্যাশ রান ফাস্ট, হি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়তে পারে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি ফোর। এবার অ্যাক্টিভিটি ফাইভে দেখো, দেয়ার আর সার্টেন কোয়ালিটিস ইউ ওয়ান্ট ইউর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ, বলছে কিছু বৈশিষ্ট্য যেগুলো তোমার বন্ধুর মধ্যে অবশ্যই থাকতে পারে, বা তুমি চাও মনে করো তোমার বন্ধুর মধ্যে ওগুলো। অ্যামং দিস দেয়ার উড বি সাম কোয়ালিটিস হি অর শি মাস্ট হ্যাভ অ্যান্ড সাম উড বি কোয়ালিটিস হি অর শি মে হ্যাভ, কিছু কিছু কোয়ালিটি যেগুলো তার মধ্যে থাকতেই হবে, তুমি চাইছো সেগুলো যেন তার মধ্যে অবশ্যই থাকে, আর কিছু কিছু থাকলেও চলবে না থাকলেও চলবে, সেগুলো মে হ্যাভ। মেক এ লিস্ট অফ দ্য কোয়ালিটিস হুইচ হি অর শি মাস্ট হ্যাভ অ্যান্ড হুইচ হি অর শি মে হ্যাভ, তো এরকম একটা কোয়ালিটি তোমাদেরকে লিখতে হবে, মাস্টের ঘরে লিখবে যেগুলো অবশ্যই প্রয়োজন, তুমি যেগুলো অবশ্যই চাও, আর মেবি হলেও হবে না হলেও হবে। ওকে, তাহলে দেখো প্রথমে মাস্টারগুলো আমি বলছি। এক নম্বর দেওয়া রয়েছে হি মাস্ট বি অ্যান অনেস্ট পার্সন, ওকে সে অবশ্যই একজন সৎ ব্যক্তি হবে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ হি মাস্ট বি এ সিম্পল পার্সন, সে একজন সহজ সরল লোক হবে। নম্বর থ্রিতে লিখবে হি মাস্ট বি এ কাইন্ড অ্যান্ড কেয়ারিং পার্সন, ওকে। নম্বর ফোরে লিখবে হি মাস্ট বি অ্যান অ্যাম্বিশিয়াস পার্সন, ওকে। এবার মেবির ঘরে দেখো যেগুলো থাকলেও চলবে না থাকলেও চলবে, এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স লাগবে। হি মে বি এ গ্রেট স্পোর্টস লাভার, এটা এক নম্বর দেওয়া রয়েছে। দুই নম্বরে লিখবে হি মে বি এ গ্রেট নেচার লাভার, ওকে। তিন নম্বরে লিখবে হি মে বি এ ফুড লাভার। চার নম্বরে লিখবে হি মে বি স্ট্রং, ওকে। দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি ফাইভ। নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি সিক্স। অ্যাক্টিভিটি সিক্সে দেখো দেয়ার আর সাম হ্যাবিটস হুইচ পিপল ক্যান স্টপ ইফ দে উইশ, মেনশন ফর সাচ হ্যাবিটস ইন দ্য গিভেন স্পেস, ইউজ দ্য ওয়ার্ড ক্যান হোয়াইল রাইটিং ইচ সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ, ওকে। এক নম্বরে দেখো করা হয়েছে পিপল ক্যান স্টপ স্মোকিং ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো, মানুষেরা ধূমপান বন্ধ করতে পারে যদি তারা ডিসিশন নেয় এটাকে বন্ধ করবার মতো। দুই নম্বরে তোমরা এরকম লিখবে পিপল ক্যান স্টপ ওভার থিঙ্কিং ইফ দে আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাড হ্যাবিটস অফ ইট। নাম্বার থ্রিতে তোমরা লিখতে পারো পিপল ক্যান স্টপ ওয়াস্টিং টাইম ইফ দে থিঙ্ক ওভার ইট। নাম্বার ফোরে তোমরা লিখতে পারো পিপল ক্যান স্টপ কোয়ারেলিং ইফ দে ট্রাই টু বি মিল্ড অ্যান্ড সফট ইন নেচার, মানুষের ঝগড়া বন্ধ করতে পারে যদি তারা চেষ্টা করে নম্র ভদ্র হওয়ার, ওকে। দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি সিক্স। নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি সেভেন এর এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে দেখো দেয়ার ফোর হিয়ার কেয়ারফুল ফ্লুয়েন্টলি টুমরো, এই শব্দগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এ নাম্বার রয়েছে হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি, ওকে এটা তো বুঝতে পারছো এটা খুবই ইজি। নাম্বার টু মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো, ওকে আমার কাকু আগামীকাল আসবে। নাম্বার থ্রি ওয়েট ড্যাশ ফর সাম টাইমস, ওয়েট হিয়ার ফর সাম টাইমস। নাম্বার ফোর শি স্পিক ফ্লুয়েন্টলি, সে অনর্গল কথা বলে যেতে পারে। নাম্বার ফাইভ হি ইজ ড্যাশ আনহ্যাপি দেয়ার ফোর আনহ্যাপি, ওকে। নাম্বার অ্যাক্টিভিটি সেভেন বি সাম মোর ওয়ার্ডস আর গিভেন বিলো, আরও কিছু শব্দ দেওয়া রয়েছে নিচে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দিস, এগুলোর মধ্যে থেকে সঠিক শব্দটা তোমাদের বেছে নিয়ে ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হবে। নোট দ্যাট সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, এটা মনে রাখবে অবশ্যই কিছু অতিরিক্ত শব্দ দেওয়া রয়েছে, ওকে। হার ওয়ার্ডস আর পার্টলি ট্রু, তার কথাগুলো আংশিক সত্য। নাম্বার টুতে দ্য ম্যান ইজ ড্যাশ রুইন্ড কমপ্লিটলি রুইন্ড, লোকটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নাম্বার থ্রিতে দ্য ওল্ড ম্যান ওয়াকস ড্যাশ স্লোলি, দ্য ওল্ড ম্যান র্যাদার ওয়াক স্লোলি, ওয়াকস র্যাদার স্লোলি। নাম্বার ফোরে হি ওয়াজ ড্যাশ মুভড বাই দ্য ইনসিডেন্ট, হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট। নাম্বার ফাইভ দ্য গার্ল ইজ কোয়াইট লাভেবল, ওকে। এইবার দেখো অ্যাক্টিভিটি এইটে বলা হয়েছে দেয়ার আর টু ব্ল্যাঙ্কস ইন দ্য ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে শূন্যস্থান দেওয়া রয়েছে। দেয়ার আর সাম ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ডস, ওকে কিছু লিস্ট ও তালিকা দেওয়া হয়েছে শব্দের। ইউজ দ্য সেম ওয়ার্ড টু ফিল বোথ ব্ল্যাঙ্কস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সে দুটো ব্ল্যাঙ্কস পূরণ করবার জন্য তোমরা একই ওয়ার্ড ব্যবহার করবে।
दो ही इज एन अर्लि राइजर ओके एखाने आर्लि व्यवहार करबे अर्लि राइजर ही नेवर स्टार्ट्स अर्लि फर द स्टेशन जदिओ से तारातारी घूम थेके उठे तो बसे स्टेशने तारातारी पौंछते पारे ना ओके नम्बर बीते देखो ही लाइक्स डैश कार्स बट ही नेवर ड्राइव्स डैश ही लाइक्स फास्ट कार्स बट ही नेवर ड्राइव्स फास्ट দুটোতেই ফাস্ট লিখবে নাম্বার সিতে দো হি হ্যাজ এ ড্যাশ স্মাইল ওকে হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ড্যাশ ম্যানার তাহলে দুটোতে ফ্রেন্ডলি লিখবে ফ্রেন্ডলি লিখবে দো হি হ্যাজ এ ফ্রেন্ডলি স্মাইল হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার ওকে অ্যাক্টিভিটি 9 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট অফ দ্য ওয়ার্ডস নিচে যে শব্দের তালিকা দেওয়া হয়েছে সেগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এ নাম্বারে দেখো শি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি চিয়ারফুল ম্যানার অর্থাৎ সে ঘোষণাটা করছে খুব আনন্দের দৃষ্টিভঙ্গি দিয়ে নাম্বার বিতে রয়েছে দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ জয় নাম্বার সিতে এ মাদার্স ল্যাপ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড নাম্বার ডিতে হি স্পোক ইন এ লাউড ভয়েস সো দ্যাট এভরি ওয়ান কুড হিয়ার হিম নাম্বার ইতে রয়েছে দেখো দ্য ম্যান লুকড ড্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ারি অর্থাৎ দিনের শেষে লোকটাকে ক্লান্ত দেখাচ্ছিল ওকে দিস ইজ দ্য এন্ড অফ দ্য activity and also end of the video so if you like the video please hit on like button or if you are new to my channel please subscribe my channel or press the bell icon to get the latest notification okay thank you for watching the video stay safe stay healthy tata